ভালোবাসা দিবা না আগে কইবা না তোমার এই ভালোবাসার আশায় আমার ভালো থাকাটাই আর হইল না আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি আপনারা সকলেই ভালো আছেন তো আজকের ভিডিওতে দেখাবো যে টিকটকে এই ধরনের যে ভয়েস ভিডিও এডিটিং করা হয় মূলত এগুলো কিভাবে করবেন জাস্ট ক্যাপকাটের মাধ্যমে এবং আপনার হাতে থাকা মোবাইল দিয়ে তো এর জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন তো চলুন শুরু করা যাক ওয়েলকাম ব্যাক তো এই ধরনের ভয়েস এডিটিং করার জন্য আমাদের ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করতে হবে এটা প্লে স্টোর থেকে যেটা আপনি পেয়ে যাবেন ওইটা ইনস্টল করলে হবে এখানে কোনো প্রমোশনের প্রয়োজন নেই তাই আমরা নিউ পোস্ট অপশনে ক্লিক করব এরপর এখান থেকে আমরা কাঙ্ক্ষিত ভিডিওটিকে সিলেক্ট করবো অর্থাৎ আপনি যে ভয়েসটা আছে ওইটাকে সিলেক্ট করুন ভিডিও আকারে থাকলে ভিডিও আকারে সিলেক্ট করবেন সিলেক্ট করবো মূলত আমাদের এইটা একটি ভিডিও দেখতে পাচ্ছেন এখানে তো জাস্ট আমরা এখন যেটা করবো ক্যাপকাটের ইন্ডিকে থাকা ওয়াটারমার্কটিকে অবশ্যই রিমুভ করবো তারপর আপনি আপনার ভিডিও যতটুকু প্রয়োজন আমি জাস্ট এটা এক্সাম্পলের ক্ষেত্রে এটা এখানে অ্যাড করছি আপনি চাইলে যে কোনো ভিডিও এখানে অ্যাড করে নিতে পারেন তো আমরা এই লেয়ার উপরে টাচ দিব দেওয়ার পর এখান থেকে রাইট সাইডে চলে যাবো দেখা হচ্ছে এখানে এক্সট্রাক্ট অডিও বলে একটা অপশন দেখতে পারবো এখান থেকে আমরা এটার অডিওটাকে এক্সট্রাক্ট করে নিব ওকে এক্সট্রাক্ট অডিও করে নিলাম এরপর হচ্ছে আমরা এই যে মিউজিক লেয়ারটি আছে এই মিউজিক লেয়ার একটা টাচ দিব দেওয়ার পর এখান থেকে হচ্ছে আমরা ভয়েস ইফেক্টে ক্লিক করবো এখান থেকে ভয়েস ইফেক্ট ক্লিক করার পর এখান থেকে আমরা মাইক হক অপশনে যাব আমরা এটাকে কিছুটা কমিয়ে দিয়ে এখানে রুম সাইজটা কিছুটা বাড়িয়ে দিব ইফেক্টটাকে অ্যাড করার পর আমরা আবারও এখান থেকে যেটা করব এখান থেকে যে স্পিড আছে এবং নয়েস রিডিউস এখান থেকে সরি রিডিউস নয়েস এইখানে যাব তারপর এইটাকে অবশ্যই ডিজেবল থাকলে অ্যানেবল করে দেবে এখানে ডিজেবল থাকলে অ্যানেবল করে দেবেন এই যে এক্সট্রা এখানে যে নয়েসটা থাকবে এটা কিন্তু আমাদের রিমুভ হয়ে যাবে এখানে যদি আপনার কোনো নয়েস থাকে যতটুকু রিমুভ হয় অনেকটি কিন্তু রিমুভ হয়ে যাবে তাই এখান থেকে আমরা টিক অপশনে ক্লিক করবো এরপর এখান থেকে আমরা যে ভলিউমটা আছে ভলিউমটাকে অবশ্যই কিছুটা বাড়িয়ে নেবো এখান থেকে আপনার যতটুকু প্রয়োজন হয় এখান থেকে বাড়িয়ে নেবেন দেন আমাদের অলরেডি কিন্তু যে সাউন্ডটা অনেকটা স্মুথ এখানে দেখা যাচ্ছে তো সর্বশেষ যে কাজটি আছে সেটা হচ্ছে আমাদের এখানে আরও স্মুথ করার জন্য এখানে আইসোলেট যে ভয়েস অপশনটা আপনি দেখতে পাচ্ছেন এইটাতে একটা ক্লিক করবেন এবং কিপ ভয়েস এটা কিন্তু সম্পূর্ণ ফ্রি এখান থেকে আপনি কিপ ভয়েস উপরে ক্লিক করবেন এবং আইসোলেট ভয়েস জাস্ট এখানে কয়েক সেকেন্ড ওয়েট করতে পারেন 100% হওয়া পর্যন্ত তো এইভাবে আপনি যদি ভয়েস এডিটিং করেন আশা করি আপনার ভয়েসটা অনেক সুন্দর হবে আপনারা যারা ফোন দিয়ে ভয়েস এডিটিং করেন আপনার এক্সট্রা কোনো অ্যাপসের প্রয়োজন নেই তো এইভাবে মূলত আমরা হচ্ছে ভয়েস এডিটিং করবো আর অনেকে কিন্তু এই ধরনের করবো এবার হচ্ছে আমরা জাস্ট তো এখন কিন্তু হচ্ছে আমাদের যে সাউন্ড সেটা কিন্তু সম্পূর্ণ কমপ্লিট ওকে চাইলে আপনার হচ্ছে কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক স্যাড ছোঁয়ের ক্ষেত্রে স্যাড বা অথবা আপনি আপনার মতো করে এটাকে মিউজিক অ্যাড করতে পারেন তো আমরা এখান থেকে 1080 রেখে জাস্ট এক্সপোর্ট করবো এক্সপোর্ট করার পর আমরা এটা যে কোনো পজিশনে আমরা একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করতে পারি আপনাদেরকে আমি এটা দেখিয়ে দিই তাহলে হচ্ছে এখান থেকে ডান অপশনে ক্লিক করবেন সিম্পলি দেন এখান থেকে নিউ পয়েন্ট অপশনে ক্লিক করবেন দেন হচ্ছে আমরা এই মতো সেভ করে ভিডিওটিকে সিলেক্ট করবো এবং হচ্ছে অ্যাড অপশনে ক্লিক করবো এবার হচ্ছে আমরা এখান থেকে অ্যাড্রয়েডে ক্লিক করবো তারপর হচ্ছে এখান থেকে আমরা এক্সট্রাক্টেড থেকে আমরা একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক সিলেক্ট করে নিব সেটা যে কোনো মিউজিক থাকলে আপনি আপনার মতো করে সিলেক্ট করে নেবেন না আপনার এখান থেকে এক্সট্রাক্ট অডিও এবং হচ্ছে আমরা এই মিউজিকটির ভলিউমটা অবশ্যই কমিয়ে নেবো এখান থেকে ভলিউমে যাবো ভলিউমটাকে এখানে অনেকটা কমিয়ে নেবো এখানে 10 থেকে 12 করে রাখবো ওকে রাখার পরে কিন্তু আমাদের এখানে যে ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাটাচ হয়ে যাবে এইভাবে আপনি হচ্ছে ভয়েস ভিডিও এডিটিং এডিটিং করতে পারবেন ক্যাপকাটের মাধ্যমে আপনার হাতে থাকা একটি ফোনের মাধ্যমে ওকে এভাবেই মূলত হচ্ছে ক্যাপকাটের মাধ্যমে ভয়েসগুলো এডিটিং করা হয় তো আজকের ভয়েস ভিডিও এডিটিং টিউটোরিয়াল এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন